লাখপতি কে না হতে চাই ডাস বাংলা ব্যাংকের ডিপিএস রেট তার সাথে এই ডাস বাংলা ব্যাংকের ডিপিএস টি আপনি কিভাবে খুলতে পারবেন আজকে ভিডিওতে আমি আপনাদের সেটাই জানাবো ডাস বাংলা ব্যাংকের ডিপিএস সাধারণত 3 বছর 5 বছর 8 বছর কিংবা 10 বছর মেয়াদে রাখা যায় এবং এই ক্ষেত্রে আপনি চাইলে 500 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 50000 টাকা পর্যন্ত ডিপিএস এ টাকা রাখতে পারেন যদি আপনি 500 টাকা 3 বছর রাখেন তাহলে আপনি পাবেন 19747 টাকা পাঁচ বছর রাখলে পঁয়ত্রিশ হাজার টাকা আট বছর রাখলে আপনি পাবেন হাজার পাঁচশো টাকা এবং দশ বছর যদি রাখেন সেক্ষেত্রে আপনি পাবেন বিরাশি হাজার চৌষট্টি টাকা তার পরবর্তী আপনি যদি এক হাজার টাকা তিন বছর রাখেন সেক্ষেত্রে পাবেন উনচল্লিশ হাজার চারশো তিরানব্বই টাকা পাঁচ বছর রাখলে আপনি পাবেন সত্তর হাজার টাকা আট বছর যদি রাখেন সেক্ষেত্রে আপনি পাবেন এক লক্ষ তেইশ হাজার একশো পাঁচ টাকা এবং দশ বছর যদি আপনি রাখেন এভাবে এক লক্ষ চৌষট্টি হাজার একশো আঠাশ টাকা আপনি পেয়ে যাবেন ঠিক তেমনিভাবে আপনি যদি পনেরোশো টাকা তিন বছর করে রাখেন সেক্ষেত্রে আপনি পাবেন ঊনষাট হাজার টাকা পাঁচ বছর মেদি রাখলে আপনি পাবেন এক লক্ষ পাঁচ হাজার দুই টাকা আট বছর মেয়াদি যদি আপনি রাখেন সেক্ষেত্রে পাবেন এক লক্ষ চুরাশি হাজার ছয়শো টাকা এবং সর্বশেষে দশ বছর মেয়াদি যদি রাখেন সেক্ষেত্রে আপনি পাবেন দুই লক্ষ ছয়চল্লিশ হাজার একশো বিরানব্বই টাকা ঠিক তেমনিভাবে দুই হাজার টাকা যদি আপনি রাখেন তিন বছর মেদি সেইভাবে আপনি পাবেন আটাত্তর টাকা পাঁচ বছর মেয়াদি রাখলে আপনি পাবেন এক লক্ষ চল্লিশ হাজার তিন টাকা আট বছর রাখলে পাবেন দুই লক্ষ হাজার দুইশো এগারো এবং দশ বছর রাখলে আপনি পাবেন তিন লক্ষ আঠাশ হাজার দুইশো ছাপ্পান্ন টাকা তার পরবর্তী আপনি যদি পঁচিশশো টাকা তিন বছর ম্যাদি করে রাখেন সেক্ষেত্রে আপনি পাবেন অষ্টানব্বই হাজার সাতশো তেত্রিশ টাকা পাঁচ বছর মেয়াদি রাখলে পাবেন এক লক্ষ পঁচাত্তর হাজার চার টাকা ঠিক তেমনিভাবে আট বছর মেয়াদি রাখলে পাবেন তিন লক্ষ সাত হাজার সাতশো চৌষট্টি এবং দশ বছর মেয়াদি রাখলে আপনি পাবেন চার লক্ষ দশ হাজার তিনশো বিশ টাকা আপনি যদি তিন হাজার টাকা করে রাখেন তিন বছর সেক্ষেত্রে আপনি পাবেন এক লক্ষ আঠারো হাজার চারশো আশি টাকা পাঁচ বছর ম্যাদি যদি আপনি রাখেন সেই ক্ষেত্রে দুই লক্ষ দশ হাজার পাঁচ টাকা ঠিক তেমনিভাবে আট বছর ম্যাদি যদি রাখেন তাহলে পাবেন তিন লক্ষ উনসত্তর হাজার তিনশো সতেরো টাকা দশ বছর ম্যাদি রাখলে পাবেন চার লক্ষ বিরানব্বই হাজার তিনশো চুরাশি টাকা এবং বলা চলে চার হাজার টাকা যদি আপনি রাখেন তিন বছর ম্যাদি সেক্ষেত্রে আপনি পাবেন এক লক্ষ সাতান্ন হাজার নয়শো তিয়াত্তর টাকা পাঁচ বছর ম্যাদি আপনি রাখতে পাবেন দুই লক্ষ আশি হাজার ষাট টাকা আট বছর মেয়াদি রাখলে পাবেন চার লক্ষ বিরানব্বই হাজার চারশো তেইশ এবং দশ বছর আপনি রাখলে ছয় লক্ষ ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা টাকা পেয়ে থাকবেন এখন চলে আসা যাক পাঁচ হাজার যদি আপনি তিন বছর মেয়াদি রাখেন সেক্ষেত্রে আপনি কত পাবেন পাঁচ হাজার টাকা যদি আপনি তিন বছর রাখেন সেক্ষেত্রে আপনি পাবেন এক লক্ষ সপ্তানব্বই হাজার চারশো সাতষট্টি টাকা পাঁচ বছর মেয়াদি রাখলে তিন লক্ষ পঞ্চাশ হাজার নয় টাকা আট বছর মেয়াদি যদি রাখেন সেক্ষেত্রে আপনি পাবেন ছয় লক্ষ পনেরো হাজার পাঁচশো উনত্রিশ এবং দশ বছর মেয়াদি রাখলে আট লক্ষ বিশ হাজার ছয়শো একচল্লিশ টাকা

আপনি পাবেন চব্বিশ লক্ষ একষট্টি হাজার নয়শো চব্বিশ টাকা এছাড়াও এখানে রয়েছে আপনি যদি তিরিশ হাজার টাকা তিন বছর মেঁদি রাখেন সেক্ষেত্রে আপনি পাবেন এগারো লক্ষ চুরাশি হাজার আটশো চার পাঁচ বছর মেধি রাখলে একুশ লক্ষ চুয়ান্ন টাকা আট বছর মেয়াদি রাখলে ছত্রিশ লক্ষ উনচল্লিশ হাজার একশো সাতাত্তর টাকা দশ বছর রাখলে উনপঞ্চাশ লক্ষ তেইশ হাজার আটশো টাকা এবং সবার শেষে রয়েছে পঞ্চাশ হাজার যদি আপনি বিভিন্ন মেয়াদি রাখেন সেক্ষেত্রে আপনি কি রকম টাকা পেয়ে যাবেন পঞ্চাশ হাজার টাকা যদি আপনি তিন বছর ব্যাংকে রাখেন ডিপিএস হিসাবে সেক্ষেত্রে আপনি পাবেন উনিশ লক্ষ চুয়াত্তর হাজার ছয়শো চুয়াত্তর টাকা পাঁচ বছর ম্যাদি যদি আপনি রাখেন সেক্ষেত্রে পাবেন পঁয়ত্রিশ লক্ষ নব্বই টাকা আট বছর মেয়াদি রাখলে একষট্টি লক্ষ পঞ্চান্ন হাজার দুইশো পঁচানব্বই এবং দশ দশ বছর মেয়াদি যদি রাখেন সেক্ষেত্রে আপনি ডাচ বাংলা ব্যাংক থেকে পাবেন বিরাশি লক্ষ ছয় হাজার চারশো তেরো টাকা তো এটাই ছিল ডাচ বাংলা ব্যাংকের ডিপিএস রেট এবং কিভাবে কি রকম টাকা রাখলে আপনি কিভাবে কি রকম টাকা পেয়ে যাবেন বছর শেষে কিংবা ডিপিএস ভাঙলে তো এর সাথে কিন্তু ইন্টারেস্ট রেট সব কিছুই দেওয়া হয়ে গেছে তো আপনি চাইলে ডাচ বাংলা ব্যাংকের যে কোনো এজেন্ট ব্যাংকিং পয়েন্টে গিয়ে এই ডিপিএসটা খুলতে পারেন খুব সহজে